বাল্মীকি মুনির রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন অবিভক্ত বাংলার ফুলিয়ার বাসিন্দা কৃত্তিবাস ওঝা। আপামর বাঙালির কাছে রামায়ণকে সহজে পৌঁছে দিয়েছিলেন তিনি। আজ একাধারে রাম মন্দির নির্মাণ বা উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে গোটা দেশ। ঠিক তখনই উচ্ছ্বাসে মাতোয়ারা নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস ওঝার গ্রামের বাসিন্দারা। কৃত্তিবাস ওঝার গ্রামে রিপাবলিক বাংলা এই মুহূর্তে ছবি তুলে ধরছি আমরা আপনাদের সামনে। অপেক্ষায় দিন গুনছে যেখানে গোটা দেশ, তখন উচ্ছ্বাসে মাতোয়ারা নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস ওঝার গ্রামের বাসিন্দারা। দেখতে দেখতে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস এগিয়ে আসছে, আর আমি এখন যে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলছি, এই রাস্তাটা সোজা কোথায় গেছে জানেন? এই বাংলায় রামায়ণকে যে ট্রান্সলেট করেছিল, অর্থাৎ সংস্কৃত যে রামায়ণ সেটাকে বাংলায় অনুবাদ করেছিলেন, আপনারা সবাই জানেন, কৃত্তিবাস ওঝা। এই মুহূর্তে আমি ফুলিয়ার সেই কৃত্তিবাস ওঝার যে বাসস্থান, যেখানে তিনি ছিলেন বা যেখানে বসে তিনি এই অনুবাদ করেছিলেন, আমি সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। আমরা এখন চলেছি কৃত্তিবাস ওঝার যে ফুলিয়ার বাড়ি, সেই ফুলিয়ার বাড়িতে। আর আমার সঙ্গে এরা কিন্তু রাত দিন সামনেই, যেহেতু রাম মন্দিরের উদ্বোধন, এরা এদের মতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করতে করতেই গোটা গ্রাম প্রদক্ষিণ করে। কখনো গাছের নিচে বসে এরা হরিনাম সংকীর্তন করে, কখনো আবার যে কৃত্তিবাস ওঝার যে সমাধিস্থল সেখানে বসেও কিন্তু এরা একই রকমভাবে রাম গানে ব্যস্ত। রাম সীতারাম জয় সীতারাম, সীতারাম সীতারাম জয় সীতারাম। একদিকে যেরকম অযোধ্যার প্রস্তুতি পর্ব তুঙ্গে, ঠিক তার পাশাপাশি জেলায় জেলায় রামের যে জয়গান, সে জয়গানেও কিন্তু গ্রামবাসীরা তারা ব্যস্ত এই ফুলিয়ার কৃত্তিবাস ওঝার গ্রামে। দিক দিক দিয়ে খুব আমরা আনন্দিত যে আমরা কৃত্তিবাস ওঝার যে আপনার হলে মানে পাশে আমরা আছি বা আমরা ওনার মন্দিরেই আছি, তা সেই দিক দিয়ে আমরা খুব আনন্দিত। তার বাংলা রামায়ণ রচনা করার পর ওনার যে রামায়ণগুলো, আমরা সংস্কৃত অনেকেই আছি যে পারি না, যারা এখন সংস্কৃত পারে না তারা বাংলায় পড়ার মতো ক্ষমতা যাদের আছে তারা বাংলায় পড়ছে, বা ওনার ইয়ে মানে এই অনুবাদে আমরা অনেক নিজের থেকে অনুপ্রেরণিত। এখানেই সমাধিত্ব করা হয়েছিল যে কৃত্তিবাস ওঝা, বাংলায় যিনি রামায়ণ তিনি কনভার্ট করেছিলেন, সেই কৃত্তিবাস ওঝার যিনি অনুবাদ করেছিলেন, সে কৃত্তিবাস ওঝার সমাধিস্থল হরিনাম সংকীর্তন কিন্তু এখানে চলছে। দেখতেই পাচ্ছ, কারণ এখানে যারা রাম ভক্ত আছে বা রাম সেবক আছে বলা চলে, অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকেই কৃত্তিবাস ওঝার যে সমাধিস্থল সেখানে রাম নাম করতে তারা ব্যস্ত। এরা অপেক্ষায় আছে যে রাম মন্দির কবে উদ্বোধন হবে, সেই সন্ধিক্ষণ বা সেই সময়ের জন্য। একদিকে যেরকম অযোধ্যায় সাজো সাজো রব, ঠিক একই রকমভাবে এই ফুলিয়ায় কৃত্তিবাস ওঝার যে জন্মস্থান বা যেখানে তিনি লিখেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন, সেই জন্ম বা মৃত্যু সমাধিস্থল সেখানেও কিন্তু এখানে একই রকম উন্মাদনা চোখে পড়ছে। ভিডিও জার্নালিস্ট কাজল বসাকের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।